বন্ধুরা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2024-এর টেস্ট পরীক্ষা নিয়ে এই মুহূর্তে সুখবর। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিতে চলেছো এবছর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে বিরাট বড় এই মুহূর্তে তোমাদের জন্য সুখবর রয়েছে, সমস্তটা বিস্তারিত জানাবো। তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এবছর আমার ভাই বোন হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক অঙ্কের স্ট্র্যাটেজি ভিডিওর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এই ভিডিওটা অবশ্যই দেখো, তার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, একেবারেই মিস করো না অঙ্কে ভালো নম্বর পেতে চাইলে। এবার চলে আসি মেন টপিকে। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা সংক্রান্ত কিছু সুখবর পাওয়া গেছে, যেটা তোমরা শুনলে প্রত্যেকেই আনন্দিত হবে। সবার প্রথমেই বলে রাখি, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিতে চলেছ, তোমাদের প্রশ্নপত্র বিগত বছরগুলোতে যেরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট পরীক্ষায় হতো, অনেক সময় বিভিন্ন রকমভাবে কোশ্চেনকে ঘুরিয়ে ফিরিয়ে করা হতো, যেখানে তোমাদের উত্তর দিতে অসুবিধা হতো, ও সেটা কিন্তু এবছরের প্রশ্নপত্রে থাকবে না। একদম সহজ সরলভাবে কিন্তু সোজাসুজি তোমাদের প্রশ্ন করা হবে, যাতে তোমরা প্রশ্ন বুঝে সহজে অ্যান্সার দিতে পারো এবং তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন ও রীতিমতো কিন্তু সহজ করা হবে স্কুলের তরফ থেকে। একই সাথে তোমরা যারা মাধ্যমিকের আমার ছাত্রছাত্রী রয়েছো, মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছো, তোমাদের জন্য একই রকম সুখবর, যেটা আমি অনেক আগেও জানিয়ে দিয়েছি এবং ফাইনালি সেটা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও কিন্তু জানিয়ে দিয়েছে, এবছর টেস্ট পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু একদম সহজ করা হবে, সরল করা হবে, ঘুরিয়ে প্রশ্নপত্র করা যাবে না, এটা কিন্তু রীতিমতো জানানো হয়েছে। কাজেই এটা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর। এক্ষেত্রে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা আমাকে করো যে আমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হবে, খুব কি কঠিন হবে। তো তোমাদের প্রত্যেকে জানিয়ে দিলাম যে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সোজা আর সরল ভাষায় তোমরা যাতে বুঝতে পারো সেরকমভাবেই কিন্তু এবছর তোমাদের প্রশ্নপত্র হবে। বিগত বছরগুলোতে দেখা যেত কিছু কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে আসতো, ছাত্রছাত্রীদের বুঝতে প্রশ্নই অসুবিধা হতো, হয়তো উত্তর জানে কিন্তু প্রশ্ন বুঝে উঠতে পারতো না, সেই কারণে উত্তর দিতে পারতো না, সেরকমটি প্রশ্নে ঘুরিয়ে পেঁচিয়ে এবার প্রশ্নপত্র হবে না। আর তোমরা প্রত্যেকেই জানো, মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক হোক, তোমাদের পরীক্ষার টেস্ট পরীক্ষার প্রশ্ন সেরকমভাবে কঠিন করা হয় না, এবারেও করা হবে না। তোমরা যদি ভালো করে টেক্সট বইটা পড়ো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করো, যে সাজেশানগুলো আমি দিচ্ছি সেগুলোকে ফলো করো, তাহলে কিন্তু টেস্ট পরীক্ষায় কোনো রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না। একই সাথে তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের জন্য আরও একটি সুখবর, তোমাদের বিনামূল্যে টেস্ট পেপার কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা টেস্ট পরীক্ষার পরপরই পেতে চলেছো। এবং যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের টেস্ট পরীক্ষার পরে আসবে তোমরা জানো, সেটা বিনামূল্যে হয়তো এবারে দেওয়া হতে পারে, যদিও বিগত বছরগুলোতে দেওয়া হতো না। তো তোমাদের জন্য যে সুখবরগুলো রয়েছে প্রত্যেককে জানালাম। এছাড়া আরও একটি সুখবর দিয়ে রাখি, তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের মাধ্যমিকের অঙ্ক সাজেশান ব্রহ্মাস্ত্র কোর্সে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলছে। তো যারা এখনও পর্যন্ত এনরোল করোনি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছে, ওখান থেকে সরাসরি এনরোল করে নিতে পারো। আর যারা মাধ্যমিকে পড়ছো, তোমাদের প্রত্যেককে বলবো এই ভিডিওটা অবশ্যই দেখো, তার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ম্যাথামেটিক্সের সম্পূর্ণ স্ট্র্যাটেজি যেটা টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কাজে দেবে। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আমার যে সকল ভাই বোনরা রয়েছো, তোমাদের কোন কোন সাবজেক্টে রীতিমতো কমপ্লিট হয়ে গেছে, কোন সাবজেক্টে একটু ডাউট রয়েছে, কোন সাবজেক্টে সাজেশান দিলে একটু ভালো হয়, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।